নমস্কার বন্ধুরা, বাগান বন্ধুতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি বাসুদেব আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আপনার বাগানে কি জবা গাছ আছে? আর সেই সমস্ত জবা গাছে এই যে কন্টিনিউয়াসলি যে এই মুহূর্তে বৃষ্টি চলছে, এই বৃষ্টিতে আপনাদের গাছের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, যেরকম এই যে ছবিটিতে দেখছেন এরকম হয়ে যাচ্ছে, কিংবা গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, গাছের এই যে মাথা রয়েছে মাথার উপরিভাগ শোকাতে শুরু করেছে, তার সাথে এই প্রচণ্ড বর্ষাতে জবা গাছের অনেক রকম সমস্যার সম্মুখীন এই মুহূর্তে অনেকেই হচ্ছেন। প্রচণ্ড বৃষ্টির সময় জবা গাছের এই কয়েকটা পরিচর্যা আপনারা করুন, আপনাদের জবা গাছ একদম সুস্থ সবল থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে। কী কী পরিচর্যা করবেন সেই প্রত্যেকটা বিষয় আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রচণ্ড বর্ষাতে খুব একটা পরিচর্যা করতে হয় না, সামান্য কিছু পরিচর্যা করলেই কিন্তু গাছগুলো সুস্থ থাকে, কিন্তু এই যে গাছটি যে বন্ধু পাঠিয়েছেন সে কিন্তু গাছে কোনো রকম পরিচর্যাই করেনি এবং কোনো রকম দেখভাল করেনি, সেই কারণে এই জবা গাছটির এই অবস্থা। আপনাদের শখের যে জবা গাছগুলো আপনারা নার্সারি থেকে কালেকশান করে নিয়ে আসেন, কারণ একটা গাছ এক জায়গায় পাওয়া যায় না, অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়, সেই পছন্দের জবা গাছগুলো এই বৃষ্টিতে কিন্তু ধীরে ধীরে মারা যাচ্ছে, ধীরে ধীরে তার রোগের সম্মুখীন হচ্ছেন, সবটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন যে আপনাদের এই বর্ষার সময় জবা গাছের সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলো এই ভিডিওর মাধ্যমেই আপনারা কিন্তু সমাধান করতে পারবেন। বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাছ কিন্তু একদম সুস্থ সবল, গাছে আপনাদের যে ছবিটি দেখালাম সেই ছবির মতো কোনো কিন্তু গাছে নেই, গাছ কিন্তু পুরো একদম সুস্থ সবলভাবে একদম গাছ রয়েছে। তার সাথে গাছে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু কুড়ি আসছে, এই দেখতে পাচ্ছেন ফুল গাছগুলো কিন্তু কুড়ি আসছে, দেখেছেন যে কুড়ি কত সুন্দর গাছ, একদম চির সবুজ থেকে গাছগুলো ফুল আসছে, ফুল ফুটছে, এবং সেই সাথে সাথে আমার গাছগুলো আমি কিভাবে যত্ন করছি চলুন সেই ব্যাপারটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। সবার প্রথমে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি কিন্তু বন্ধুরা, আপনারা সবার আগে যে কাজটি করতে হবে, এই যে গাছের যে গোড়াগুলো দেখছেন প্রত্যেকটি গাছ দেখুন, এইখানে প্রত্যেকটি যতগুলো গাছ আছে এই গাছের প্রত্যেকটি মাটি কিন্তু খালি একবার দেখুন, এই মাটিতে কিন্তু কোনো রকম জল দাঁড়াচ্ছে না, মানে এই টবের মাটি ড্রেনিং লাইন কিন্তু খুব ভালো আছে। এই ড্রেনিং লাইন যদি আপনাদের ভালো না থাকে, মানে টবের গোড়ায় বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকারক, সেই ক্ষেত্রে গাছে কিন্তু আপনারা ড্রেনিং লাইনটা ভালো করতে হবে। আর এই মুহূর্তে যদি আপনারা সেই গাছ দেখছেন যে দশটা গাছ লাগিয়েছেন তার মধ্যে একটি গাছে জল দাঁড়িয়ে যাচ্ছে, এই সময় কোনো রকম রিপোর্ট করতে হবে না, সোজা গাছটাকে শেডযুক্ত জায়গায় রেখে দিন, কোনো রকম রিপোর্ট করার প্রয়োজন নেই এই বর্ষার সময় যদি কোনো রকম শিকড় কাটাকাটি হয় কিংবা শিকড়ের রিপোর্ট করার সময় শিকড় ড্যামেজ হয় তাহলে কিন্তু গাছের পক্ষে সমস্যা। তাহলে প্রথম যে কাজটি করতে হবে ড্রেনিং লাইনটা খুব খুব ভালো রাখতে হবে, বৃষ্টি হোক তাতে কোনো সমস্যা নেই, গাছের ড্রেনিং লাইন যদি ভালো হয় গাছ এমনি সুস্থ সবল থাকবে। আর একটা জিনিস যেটা খেয়াল করতে হবে, এই যে গাছের মাথা এই সময় দেখবেন এই গাছের মাথাগুলো শোকাতে শুরু করেছে, ঠিক আছে, এই শোকাতে শুরু করলে ঠিক যেখান থেকে শুকিয়েছে ঠিক তার নিচে থেকে দুই ইঞ্চি একদম পুরো কেটে দেবেন, এই যে অংশের যেখান থেকে কাটছেন ভেতরের শ্বাসটা থাকে সেই অংশে যাতে কোনো রকম কালো না থাকে, তাহলে দরকার হলে আরও একটু কেটে দেবেন, কেটে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। এই যে আমার একটি ডাল যেরকম হয়েছিল সঙ্গে সঙ্গে আমি কিন্তু কেটে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি, এটা আপনাকে করতে হবে, এটা করলে সব থেকে ভালো। আর এই মুহূর্তে মাটিতে একটা জিনিস দেখবেন, মাটিগুলো টবের মাটি রয়েছে এই মাটিতে ভিজে থাকার কারণে এখানে ছোট্টো ছোট্টো শামুক দেখবেন ঘোরাফেরা করছে, প্রথমে একটি দুটো খেয়াল করবেন, তারপরে দেখবেন সারা টবের মাটিতে কিন্তু কুচো কুচো শামুকে ভরে গেছে, এই শামুকগুলো যাতে গাছের গোড়ায় না হয় সেই কারণে আমি এই গাছের মাটিতে আমি ফিউরোডন ব্যবহার করি। ফিউরোডন যে কোনো সারের দোকানে পাওয়া যাবে, ঠিক দেখতে কীরকম হবে ঠিক বেগুনি কালারের, যেরকম মাথার উকুন মারার যে বেগুনি ওষুধ আগে পাওয়া যেত ঠিক দেখবেন সেই ওষুধটা সেরকম, যেরকম আমি এখানে সারের দোকানে পেয়েছিলাম ফিউরোডন বলে ডন 3G দিয়েছে, আমি এটি ব্যবহার করছি। ঠিক এই এক একটি টবের জন্য ঠিক হাফ চা চামচ টবের চারিপাশ দিয়ে দেবেন, দেখবেন গাছের গোড়ায় কোনো রকম শামুকের আনাগোনা হবে না, তার সাথে সাথে আরও যে পোকামাকড় থাকে মাটিতে সেগুলোও কিন্তু আর টবের মাটিতে দেখা যাবে না। তো এই ফিউরোডন কিন্তু এই সময় গাছের গোড়ায় ব্যবহার করতে হবে যাতে গাছের গোড়ায় শামুক আনাগোনা না হয়। এবার এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোকে একদম পুরো সুস্থ সবল রাখার জন্য এই প্রচণ্ড বৃষ্টিতে কী করতে হবে, সেই পাতাগুলো শুকানোর পরে এখানে আমরা
ফাঙ্গিসাইড দিয়ে দেব। আমি যেরকম স্যাফ ফাঙ্গিসাইড ব্যবহার করি, আপনি যে ফাঙ্গিসাইড ব্যবহার করেন আপনি সেই ফাঙ্গিসাইড আপনি গাছের জন্য দিতে পারেন। এই স্যাফ ফাঙ্গিসাইড আমি 1 লিটার জলে 2 ml ভালো করে জলে গুলে একদম পুরো মাথার উপরি অংশ থেকে একদম ডাল থেকে শুরু করে তলায় ভালো করে স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করিয়ে দেওয়ার পরে একটু খেয়াল করে দিতে হবে, স্নান করার পরে যাতে গাছটি ধুয়ে না যায়, মানে এমন টাইমে দিতে হবে, একটা টাইম আপনাকে খেয়াল করে নিতে হবে যে টাইমে বৃষ্টি পড়ছে না। এবং এই ফাঙ্গিসাইডটি দেওয়ার পরে মোটামুটি 1/2 ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হবে না সেরকম দেখে আপনাকে দিতে হবে এই ফাঙ্গিসাইডটা। যদি আপনি দেখেন যে দেওয়ার পরে বৃষ্টি এসে ধুয়ে গেল, তাহলে সেটা আপনাকে আবার দিতে হবে। যেহেতু এই সময় প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমাদের এই জবা গাছগুলোকে ঠিক রুটিন করে আমাদের ফাঙ্গিসাইড দিতে হবে। মানে আজকে যদি আমি ফাঙ্গিসাইড দিই, ঠিক তার 7 দিন পরে গিয়ে আবার আমাকে সেম প্রসেসে গাছের ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে স্নান করিয়ে দিতে হবে। এই ফাঙ্গিসাইড রল আপনি গাছে দিচ্ছেন, তার সাথে ইট প্রত্যেকটা টবে আমাদের দিয়ে দিতে হবে ঠিক 250 ml করে, যেটা 1 লিটার জলে 2 গ্রাম আমি স্যাফ ফাঙ্গিসাইড গুলোছিলাম সেইটা 250 ml হিসাব করে চারিপাশ দিয়ে দিয়ে দেবো। তাতে কী হবে, গাছের শিকড় যদি কোনো রকম বৃষ্টির জল খাওয়ার পরে যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। এর সাথে আপনি কী দিতে পারেন, এর সাথে আপনার যদি প্রয়োজন হয় তবেই দেবেন, না প্রয়োজন হলে দেবেন না, রুট প্রমোটিং হরমোন যদি আপনি দিতে পারেন গাছের রুটের জন্য খুব ভালো হবে। আপনারা রুট প্রমোটিং হরমোনও ফাঙ্গিসাইড জলে গুলে আপনারা দিতে পারেন। এইবার যে বিষয়টি খেয়াল করতে হবে, এই ধরনের পাতাগুলো, এই যে দেখছেন প্রচণ্ড বৃষ্টির কারণে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, মোটামুটি আমি বিগত কয়েকদিন ধরে আমি কিন্তু এইসব পাতাগুলো সবই তুলে ফেলে দিচ্ছি। এই পাতাগুলো গাছে খেয়াল করলে একটা থাক দুটো থাক প্রত্যেকটি গাছ থেকে কিন্তু তুলে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু সেই পাতাগুলো কী হবে, শুকনো পাতাগুলো, এই ধরুন একটি শুকনো পাতা আরেকটি শুকনো পাতার সাথে মিশে যাচ্ছে, এরকম জয়েন্ট হয়ে যাচ্ছে। এবার কী হবে, বৃষ্টির জল পেয়ে এটি প্রথমে হলুদ হয়ে যাবে, তারপরে ঠিক দেখতে পাচ্ছেন দুটো পাতার মধ্যে এই যে প্রথমে হলুদ হয়ে যাবে, তারপরে বৃষ্টির জল পেয়ে এরকম পচতে শুরু করবে। এটা যদি গাছের পাতাতে কোনো রকমভাবে একটা পাতার সাথে একটা পাতা লেগে থাকে, তাহলে কিন্তু সেই পাতাটায় ফাঙ্গাস লাগবে এবং তার সাথে আরেকটি যে পাতা লেগে রয়েছে তার সাথে ফাঙ্গাস লাগবে এবং তার সাথে পুরো গাছটি আস্তে আস্তে ফাঙ্গাসে আক্রমণ হয়ে যাবে। সেই কারণে এই সময় কিন্তু একটু খেয়াল করে দিতে হবে। এরকম হলুদ হলুদ পাতা ফেলে দিচ্ছেন, তার সাথে আমরা অনেকেই বাগানে কিন্তু এরকম ফুল সৌন্দর্য ধরে রাখার জন্য অনেক ফুল আমরা গাছে রেখে দিই। এই প্রচণ্ড বর্ষার সময় আমাদের একটু খেয়াল করে এই যে ফুলগুলো আছে, এই ফুলগুলো বৃষ্টির জল পেয়ে দেখবেন উপরে ছত্রাক টাইপের সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফুলগুলো গাছে রাখলে হবে না, ফেলে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের গাছগুলো সুস্থ সবল আরও ভালো থাকবে। গাছগুলিতে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলে তারপরে ঠিক 3 দিন পরে আপনারা যে কোনো একটি ভিটামিন খাওয়ার গাছে এই মুহূর্তে দিয়ে দিন। সেটি হতে পারে NPK 19 19 19, NPK 20 20 20, কিংবা 0 0 45, আপনারা যেটা ব্যবহার করে উপকার পান আপনারা সেটাই দিয়ে ফেলুন। আর গাছগুলোকে চিরসবুজ রাখুন, ব্যাস এই কটা পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছ সব সময় গাছ একদম সুস্থ সবল থাকবে, গাছে কোনো রকম রোগ থাকবে না, গাছগুলো ফুলে ভরে থাকবে। এই সামান্য কটা পরিচর্যা করুন এই বর্ষার মধ্যে, এই কটি কাজ রুটিন অনুযায়ী সপ্তাহে অন্তত একবার করুন। আপনার গাছ, আমার গাছগুলো দেখলেন এতগুলো গাছ, আমি কিন্তু প্রতিনিয়ত মেনটেনেন্স করছি, রোজ আমার রুটিন আছে যে গাছের থেকে হলুদ পাতা ফেলে দেওয়া এবং গাছে কোনো ফুল যদি বাড়ির পুজোর জন্য না তোলা হয় তাহলে কিন্তু সেই ফুলগুলো আমাকে রুটিন অনুযায়ী সকালে ফেলে দিতে হয়। আমি কিন্তু আমার গাছগুলো সেইভাবেই সুস্থ সবল রেখেছি, গাছে কুড়ি আসছে, ফুল আসছে, গাছে কিন্তু কোনো রকম রোগ নেই। ব্যাস এই সামান্য পরিচর্যা করুন, আপনাদের গাছগুলো চিরসবুজ থাকবে। গাছ এই ছবিতে যে আমি দেখিয়েছি এবং আবার দেখাচ্ছি, এই গাছের মতো আপনাদের একটি গাছেও সমস্যা তৈরি হবে না এবং সেই গাছগুলো ফুল দিয়ে আপনার বাগান আলোকিত করে রাখবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই ছিল, আমার বাগানে আমি পরিচর্যা করছি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। আবারও বলছি, যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিতে প্রথমবার এসেছেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যখনই আমি আমার বাগানের নতুন ভিডিও আমার চ্যানেলে দেবো সেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।